আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে সবার আগে সবার কাছে আমরা আসছি নতুন রূপে আপনার শহরে চোখ রাখুন সঙ্গে থাকুন লকডাউনের জন্য সকলেই গৃহবন্দি এরকম সময় আচমকা বাড়ির উঠোনে বিশাল চন্দ্রপোড়া সাপ দেখে আতঙ্কে এলাকাবাসী ঘটনাটি নারায়ণপুর কালীপার্ক ইউনাইটেড ক্লাবের সামনে পুজোর বাসন মাজার সময় গৃহকর্ত্রীর নজরে আসে কিছুটা দূরে বিশাল চন্দ্রপোড়া সাপ তার চিৎকারে বাড়ি সকলেই ঘর থেকে বেরিয়ে আসেন চিৎকার চেঁচে আশেপাশে মানুষও ছুটে আসেন এলাকায় আতঙ্ক ছড়ায় গৃহকর্তা গৌর প্রামাণিক ও তার ভাই তরুণ প্রামাণিক অনেক চেষ্টা করে ধরে ফেলেন সাপটিকে বস্তাবন্দি করে খবর দেন নারায়ণপুর থানায় সেখান থেকে খবর যায় বন দপ্তরে ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পুলিশ বন দফতরের কর্মীদের সঙ্গে নিয়ে পৌঁছে যায় সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় তারা প্রায় সাড়ে চার ফুটে চন্দ্রপোড়া সাপ এর আগে কখনো দেখা যায়নি বলে এলাকাবাসীদের দাবি রিপোর্ট নিউজ বাংলা টুডে হয়েছে সকাল বেলা এখানে ঠাকুরের বাস মজার সময় ও দেখা গেছে প্রথম তারপরে মোটামুটি আমরা সবাই এসেছি আমরা দুই ভাই ওই লাঠি দিয়ে মাথাটা আটকানো হয়েছে আর ওই লেসটা ধরে বস্তার ভিতরে ভরা হয়েছে মোটামুটি ওটা লম্বায় চার ফুটের মতন ছিল চার সাড়ে চার ফুট আর মোটায় মোটামুটি আড়াই ইঞ্চির মতন ডায়ামিটার ছিল কি সাপ ছিল এটা চন্দ্রপোড়া মানে এলাকায় আতঙ্কিত নাকি আতঙ্কিত সব মানুষজন এত বড় সাপটা চন্দ্রপোড়ায় আগেও ধরা হয়েছে কিন্তু এত বড় ধরা হয়নি আচ্ছা এই মানে এখানে প্রথম ধরলেন আচ্ছা মানে কোনো ক্ষয়ক্ষতি করেছে কি কারণ আচ্ছা তারপরে আপনারা কি করলেন ভাই যত সময় ধরতে খুব কষ্ট পেতে হয়েছে কারণ প্রচন্ড মুভমেন্ট করছে সেই অবস্থা ধরে ওকে বস্তাবন্দি করা হয়েছে আমরা ওই গাছে বেঁধে রেখে ঝুলিয়ে রেখেছি নানপুর থানা খবর দেওয়া হয়েছে নানপুর থানা বড় দপ্তরকে বলে যে বন দপ্তর এসে নিয়ে গেল আচ্ছা আপনার নাম তরুণ প্রামাণিক আপনি কি এই এলাকার বাসিন্দা হ্যাঁ এটাই আমাদের বাড়ি আচ্ছা আপনার বাড়িতেই এইটাই পাশেরটাই বাড়ি দেশ বিদেশ রাজ্য রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি ক্রীড়া অপরাধ বিনোদন সমস্ত খবরে তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন